শেখ মেহেদীর ঝড়ে রংপুরের কাছে ঢাকার অসহায় আত্মসমর্পণ। নাসির হোসেন নিজেকে দুর্ভাগ্য ভাবতেই পারেন, ব্যাট বল হাতে বিপিএলে নিজের সেরা পারফর্ম করছেন, নিজেই স্বীকার করে নিয়েছেন নিজের সেরা ফর্মে আছেন তিনি, ফর্মে থাকা অবস্থায় দলের নেতৃত্ব দিয়েছেন, আর এই অধিনায়কত্বের প্রশ্নেই নাসিরের প্রাপ্তিশূন্য। বিপিএলের গ্রুপ পর্বে নিজেদের আরও 3 ম্যাচ বাকি থাকলেও নাসিরের ঢাকা ডোমিনেটর্সের বিদায় নিশ্চিত হয়ে গেছে। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে রংপুর রাইডার্সের বিপক্ষে হেরে গেছে নাসিরের ঢাকা ডোমিনেটর্স, আর এই হারের ফলে 9 ম্যাচে মাত্র 4 পয়েন্ট পাওয়ায় ঢাকার সামনে পরের রাউন্ডে যাওয়ার আর কোনো সম্ভাবনাই থাকল না। অন্যদিকে রংপুর রাইডার্স নিজেদের 8 ম্যাচের মধ্যে 5ম জয় তুলে নিয়ে পরের রাউন্ডের পথে আরেক ধাপ এগিয়ে গেল। দলটি এখন 10 পয়েন্ট নিয়ে শীর্ষ 4-এ অবস্থান করছে। সিলেটের আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে এদিন ঢাকার বিপক্ষে টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় রংপুরের অধিনায়ক নুরুল হাসান সোহান। আগে ব্যাটিং করতে নেমে নির্ধারিত 20 ওভারে 5 উইকেট হারিয়ে 144 রান করে ঢাকা। লক্ষ্য তারা করতে নেমে শেখ মেহেদীর ঝড়ো ইনিংসে ভর করে 1 ওভার বাকি থাকতেই 5 উইকেটের জয় তুলে নিয়েছে রংপুর। ঢাকার দেওয়া 145 রানের লক্ষ্য তারা করতে নেমে শেখ মেহেদী মাত্র 43 বলে 6টি 4 এবং 5টি 6-এ খেলেছেন অসাধারণ 72 রানের ইনিংস। তার এই ইনিংসের সুবাদে ম্যাচে অনেকটাই এগিয়ে যায় রংপুর। রানতারায় মেহেদীকে সাপোর্ট দেন রনি তালুকদার, 29 রান আসে রনির ব্যাট থেকে। এছাড়া শেষ দিকে নওয়াজ 17 এবং ওমরজাই 12 রান করে দলকে জিতিয়ে মাঠ ছাড়েন। ঢাকার পক্ষে সালমান ইরশাদ 2টি এবং আমির হামজা, আলামিন ও সম্মনেন 1টি করে উইকেট। এর আগে উসমান গনির অপরাজিত 73 রানে ভর করে লড়াকু স্কোর পায় ঢাকা। 55 বলে 7টি 4 ও 3টি 6-এ এই ইনিংস খেলেন উসমান। এছাড়াও অধিনায়ক নাসির খেলেন 29 রানের ইনিংস। ফলে শেখ মেহেদীর ব্যাটিং ঝড়ে ঢাকাকে হেসে খেলেই হারালো রংপুর, তলানিতে পড়েই রইল ঢাকা।